আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্যাবস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজার সিঙ্গারা, আর এর জন্য আমি এখানে খাসির কলিজা নিয়েছি এক কাপের মতো, আর আলু নিয়েছি দেড় কাপের মতো। তাহলে চলুন প্রসেসটি দেখে নিই। প্রথমে আমি সিঙ্গারার পুরটি তৈরি করে নিচ্ছি চুলাতে প্যান চাপিয়ে, তার মধ্যে রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেটি দিচ্ছি। প্রায় দেড় টেবিল চামচের মতো, প্রায় এক চা চামচের মতো আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি। দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, তিনটি কাঁচামরিচ ফালি দিচ্ছি, এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আদা এবং রসুন বাটাটি ভিজে নিতে হবে। হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিচ্ছি, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চা চামচ, এই মশলাগুলো এখন খুব ভালোভাবে একটু আমি কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, অর্থাৎ তেলটি উপরে চলে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা এই ছোটো করে কেটে রাখা খাসির কলিজা এবং আলুর এই কিউব করা ছোটো কিউব করা টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আলু এবং কলিজাগুলো একটু 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, এই সিঙ্গারের পুরটির ঝোলগুলো একদম শুকিয়ে এরকম শুকনো করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিছুটা চীনাবাদাম অ্যাড করছি, সিঙ্গারের মধ্যে চীনাবাদাম খেতে ভালোই লাগে। এই পুরটি যতক্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণে আমি ময়দার ময়াটি তৈরি করে নিব। আমি এখানে ময়দা নিচ্ছি দেড় কাপের মতো। কিছুটা কালো জিরা ব্যবহার করছি, লবণ দিচ্ছি হাফ চা চামচ। এই শুকনো উপকরণগুলো হালকা হাতে একটু মেখে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল একসাথে হালকা গরম করে নিয়েছি। তবে সিঙ্গারের ক্ষেত্রে ডালডা কিংবা ঘি এই দুটো দিয়ে যদি আমরা ময়ানটা দিতে পারি তাহলে একদম পারফেক্ট টেস্ট আসবে সিঙ্গারাটির। এরকম ঝুরঝুরে করে একটু সব কিছু মেখে নিতে হবে। যখন আমরা দেখবো যে হ্যাঁ এভাবে মুঠো পাকালে মুঠোটি থাকছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ পারফেক্টলি তৈরি হয়েছে। আর এখন আমি এখানে হালকা গরম পানি ব্যবহার করছি। এই ডোটি একটু শক্ত টাইপেরই ডো হবে, তাহলে বেলতে সুবিধা হবে, আর বেলার সময় আমাদের এক্সট্রা কোনো ময়দা কিংবা তেলের কোনো প্রয়োজন হবে না।
ময়দাটি ময়ান দেওয়ার পরে এভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। ময়দাটি রেস্টে থাকার পরে আমি আবার একটু কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি। আর এই রুটিগুলো একটু লম্বালম্বি করে বেলে নিতে হবে, সাধারণ রুটি পরোটার মতো গোল করা যাবে না। এভাবে লম্বালম্বি বেলে নেওয়ার পর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। সামান্য কিছু পানি আমি চতুর্দিকে একটু লাগিয়ে নিব। চতুর্দিকে এরকম সামান্য পানি লাগিয়ে নিলে সিল করতে অনেক সুবিধা হয়। এইরকম একটি কুলফির মতো তৈরি করে তার মধ্যে পুরটি ভরিয়ে দিতে হবে। এভাবে সিঙ্গারা শেপ দিয়ে আমি একে একে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিয়েছি, এখন এগুলো তেলে ভেজে নিচ্ছি। এই সিঙ্গারাগুলো যখন ভাজবো খুব বেশি তেল গরম করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। একটু ধীর আছে, সিঙ্গারাগুলো ধীরে ধীরে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু কম আছে, তেলটি যখন কম গরম থাকবে সেই অবস্থাতেই এই সিঙ্গারাগুলো ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিলে সিঙ্গারাগুলো অনেক মচমচে হবে। সিঙ্গারা তৈরির এই প্রসেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল বিকালের নাস্তার একদম মজাদার এবং মুখরোচক কলিজা সিঙ্গারা। এই সিঙ্গারাটি আমরা তেঁতুলের সস কিংবা যে কোনো সস, পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা সালাদ এগুলোর সাথে পরিবেশন করতে পারি। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।